বন্ধুরা, আজকে আমি দেখাবো যে লটকন কিভাবে বানাতে হয়। আপনাদেরকে কয়েকদিন আগে যে লটকনের ভিডিও দিয়েছিলাম তাতে প্রচুর লোক কমেন্ট করেছে যে লটকন কিভাবে বানাতে হয় দেখানোর জন্য। তো আমি আজকে একটা ছোট্ট লটকন বানিয়ে দেখাচ্ছি, তো আপনারা এতে ধারণাটা করতে পারবেন যে কিভাবে এটা বানানো হয়। তো তারপরে আপনারা আরও নানা রকম ডিজাইন করে বানাতে পারেন। তো আপনারা দেখুন, আমি লটকনের যে ঝুমকাটা হবে, তো এই রকম ঝুমকাটা তলায় তিনটে করব, ঠিক আছে? এরকম নর্মাল সুতো দিয়ে ঝুমকাটা বানানো হবে। তো এরকমভাবে ছোট ছোট সুতো, সরু সুতো, যেগুলো সেলাই জামাকাপড় সেলাইয়ের থেকে একটু মোটা সুতো, আপনারা কিনতে পারেন। তো এরকম ছোট ছোট করে আগে আপনাদেরকে টুকরো কেটে নিতে হবে। তারপরে দেখুন আপনারা, এই যে সুতোর এরকম ছোট্ট একটা তার নেবেন, সরু তার, ছুঁচের কাজ করবে, ঠিক আছে? তো এই এইটা দিয়ে এইখানটাতে ঢুকিয়ে নিলেন, ঠিক আছে? এইবার এই একটি নিয়ে দেখুন, ক্যামেরায় হয়তো একটু প্রবলেম হতে পারে কারণ সেইভাবে আমার সেটিং করা নেই। তো এইভাবে নেওয়ার পরে আপনারা এই তারটাকে খুলে নেবেন। প্রথম কাজ, তারটাকে খুলে নিয়ে এই যে সুতোর ফাঁকটা দিয়ে এই সুতোটা এখানে আটকে দিলেন, লক করে দিলেন। তাহলে এইটা আপনার এখানে কিন্তু ফাঁস পড়ে গেল, ঠিক আছে? তারপরে আবার তারটাতে এই সুতোটা ঠিক মাঝামাঝি জায়গা দিয়ে এইভাবে পরিয়ে দিন, ঠিক আছে? দিয়ে এইভাবে এবার সুতোটা দিয়ে এবার পুঁতি যে যেমন খুশি আপনি ডিজাইন গাঁথতে থাকবেন। বুঝতে পারলেন কেসটা? তো এবার আমি একটি আর একটি এই বাটি বসিয়ে দেবো। ভ্যারাইটিস রকমের পুঁতির ভ্যারাইটিস রকমের ডিজাইনে আপনি করতেই পারেন, এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট সেটিংটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে ঢোকান, আরও দুটো পুঁতি নিয়ে নিন, গোল্ডেন, হোয়াইট, যে যে যেভাবে খুশি আপনারা করতে পারলেন। তো দেখুন এইরকম আবার একটি গাঁথা হয়ে গেল। এইভাবে আর একটি করে নেবো আমরা, টোটাল তিনটে লটকনের, যেহেতু ঝুমকায় তিনটে করে থাকে তো সেহেতু আমরা তিনটে করে নেবো। আবার একটা দিয়ে আবার একটা এইভাবে ফাঁস আটকে নেবো, তারটা খুলে নেবো, খুব সহজ স্টেপ তিনটে। এইভাবে এটাকে ফাঁসে আটকে নেবো, তারপরে আবার এই তারটা নর্মালভাবে এখানে আটকে নিলাম, ঠিক আছে? একটু তারটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। এবার এর উপরে ক্যাপটা আটকে নিলাম, ক্যাপের পরে আবার একটা এইটা। এরকমভাবে আপনারা গুগলে সার্চ করে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন। দুখানা দিয়ে দিলাম এখানে ছোট গোল্ডেন মতি। তাহলে বন্ধুরা, এখানে কি হলো, তিনখানা ঝুমকা আমার রেডি হয়ে গেল। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লটকনের নিচে এরকম তিনটে করে থাকে, তো আমার তিনটে হয়ে গেল। তিনটেকে এবার একত্রে একটা জায়গায় নিয়ে এলাম, ঠিক আছে? এবার এই তিনখানার মুখে একখানা গার্ড মতি লাগাবো, যাতে এই তিনটে এদিক ওদিক সরবে না। তারপরে সিঙ্গেল লাইনে একটা গেঁথে দেবো। এবার এই মোটা সুতোটা পুরোটাকেই ব্যবহার করব, তিনটে সুতো কি ব্যবহার করবো। এবার তিনটে সুতো দিয়ে একখানা গেঁথে নিলাম, ঠিক আছে? সুঁচটা ফিটিং করে নিলাম। এবার কি হবে, এইখানে একখানা, এইখানটাতে একখানা গার্ড মতি লাগাবো। তো আমি এরকম একখানা একটু বড় সাইজের একটা গার্ড মতি নিতেই পারি, ঠিক আছে? দেখুন এইখানটাতে কিন্তু এই মালটা এসে তিনটের সুতো এক জায়গায় এসে গার্ড হয়ে গেল, আর কিন্তু এলোমেলো হলো না, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারলাম, এটা হয়ে গেল। এরপরে করব কি, এবার উপরের ডিজাইনটা করব, ঠিক আছে? উপরে কীরকম কী ডিজাইন করব আমাদের মন খুশি। এখানে চাইলে আপনি আর একটা গার্ড মতি দিয়ে দিতে পারেন, আর একটা গার্ড মতি দিতে পারেন। এইবার করব কি, এইরকম একখানা জিনিস এখানে দেবো, কিন্তু তার মাঝখানে আমরা এরকম আর একখানা বল দিয়ে দিতে পারি, দেখতে ভালো লাগবে। তো ফার্স্টে আমরা এইটা অর্ধেকটা ঢোকালাম, এটার
এমাতে একটা ফুটো আছে, এমাতে একটা ফুটো আছে, ঠিক আছে। এইটার ফার্স্টে আমরা একই সাথে দুখানায় ঢুকে যাবে, ঠিক এই ফুটো সমান সমান করে এইটাকেও নিয়ে এলাম, উল্টো দিক দিয়ে বেরিয়ে গেল। দিয়ে আপনারা যদি এক চান্সে ঢোকাতে না পারেন, তারটাকে একটু সোজা করে নিতে হবে, এইটার তলা দিয়ে আপনারা এইভাবে বের করে নিলেন, ঠিক আছে। দেখুন কতখানি কিন্তু গাঁথা হয়ে গেল। আপনাদেরকে আমি ক্যামেরায় দেখাতে যাচ্ছি বলে তো হয়তো একটু অসুবিধা হচ্ছে, দেখতে বুঝতে অসুবিধা হচ্ছে, তো তার জন্য কোনো ব্যাপার নয়, আপনারা যখন ঘরে বসে করবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এই জায়গায় যে আমি বলটা দিলাম, এই বলটা হয়তো দেখা যাচ্ছে একটু ছোট, আপনি একটু এই গোল রিংটা সমান করে আপনি একটু বড় বল নিয়ে নেবেন, তাহলে এইখানটা একটু সুতো কম দেখা যাবে, বা এই নিচে বা উপরে এখানে আরেকটা করে মতি কিছু আপনার ডিজাইন খুশি মতো, বা এই নিচে একটা দিলেন না, এই উপরের ফাঁকটাতে একখানা দিয়ে দিলেন, এটা আপনাদের খুশি মতো। আমি জাস্ট একটা ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইবার আপনি উপরটায় আর একটা এই মতি লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে, হয়ে গেল। উপরে আর একটুখানি কিছু লাগিয়ে দিন, মলটা শেষ হয়ে যাবে। এবার উপরে কী দেবেন, উপরে আপনি একটু এরকম সাইজের একটা বড় বল দিয়ে দিতে পারেন, গোল্ডেন বল। তার উপরে আপনি চাইলে অনায়াসে একটা অন্য কোনো এরকমভাবে স্টোন রিং দিয়ে দিতে পারেন, দেখতে ভালো লাগে, স্টোন রিং দিতে পারেন। তারপরে এরকম চাইলে আপনি আবার একটা বল দিতে পারেন, মানে এটা আপনার নিজের খুশি মতো, এগুলো এখানে তো কারোর কিছু বলার নেই। এরকম দেওয়ার পরে আপনি উপরে আর একটা এরকম লম্বা টাইপের কিছু একটা দিয়ে দিতে পারেন। দেখুন আপনার কিন্তু লটকনটা প্রায় রেডি হয়ে গেল। এবার সর্বশেষ কাজ হচ্ছে এই মাথাটাতে একটা আংটা করতে হবে, ঠিক আছে। আংটার জন্য আমরা কি করতে পারি, একটা এই টাইপের গোল ছোট বড় কিছু দিয়ে দিতে পারি, ঠিক আছে। এইটা এইখানটাই এবার আমাকে এইটা দিয়ে গিঁট দিতে হবে বন্ধুরা, আর কিন্তু কোনো কাজ নেই। আমার লটকন রেডি হয়ে গেল, শুধু এইখানটাই আমাকে ফাঁস দিয়ে দিতে হবে। এবার ফাঁস দেওয়ার একটা সিস্টেম আছে, এইখানটাতে এক খাই নিয়ে আসার পরে আপনার এইভাবে একটুখানি এখানটা দেওয়ার পরে আপনাদেরকে এই গোড়ায় কখনো গিঁট দেবেন না, ঠিক আছে। এই গোড়ায় গিঁট দিলে গিঁটটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে। এইখানটা একটা সুতোর প্যাঁচ দেওয়ার পরে আপনারা এই সুতোর আগে যে বড় লাস্ট যে মতিটা নিয়ে এসছেন, ঠিক আছে, এই মতিটাকে ভেতর দিয়ে মতিটাকে উল্টো দিক করে উপর থেকে জাস্ট একটা পুঁতি নিচে দিয়ে মতিটাকে বের করে সুতোটাকে বের করে নিয়ে আসলেন, তারটা আপনি খুলে দিলেন, এইখানটাতে আপনি একটা ফাঁস দিয়ে দিলেন, এই গোড়াতে আপনি একটা ফাঁস গিঁট দিয়ে একটা কি দুটো দিয়ে দিলেন, এইখান থেকে আপনি গোড়া থেকে সুতোটা কেটে দিলেন। তাহলে এইখানটাতে যদি গিঁট দেন তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আপনি দেখুন আপনার লটকনটা রেডি হয়ে গেল বন্ধুরা, লটকনটা কিন্তু আমার রেডি হয়ে গেল। তো আমি হয়তো দেখাতে গিয়ে অনেক হয়তো সমস্যা হলো, আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি মেন পদ্ধতিটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা মালটা বানাতে পারেন, খুব সহজভাবেই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর ভ্যারাইটিস রকমের মেটেরিয়াল আমাদের, আমরা ডিজাইন করার যখন আমরা এরকমভাবে প্রচুর ধরনের ডিজাইনের মেটেরিয়াল নিয়ে আমরা কাজ করি, এটা আমরা স্যাম্পেল করার জন্য, ঠিক আছে। এরকম আমাদের প্রচুর স্যাম্পেল সবসময় মেটেরিয়াল, হাজারো মেটেরিয়ালের কাজ হয়, তো তো আমরা সেই জন্য এরকমভাবে নিয়ে নিয়ে কাজ করি। তো আপনাদেরকে কোনো অসুবিধা নেই, আপনারা এইভাবে ডিজাইনটা করতে পারেন, ডিজাইনের কোনো অসুবিধা নেই, যত খুশি আপনারা এরকমভাবে ডিজাইন করতে পারেন। এই যে এরকম মেটেরিয়ালের এই যে স্টোন রিংটা লাগালাম, ওরকম প্যাকেট এরকম কিনতে পাওয়া যায়। আপনাদেরকে ভিডিও এর আগেও যতগুলো ভিডিও দেখেছি তার মধ্যে নিশ্চয়ই বুঝেছেন কীভাবে মেটেরিয়ালগুলো থাকে। তো বন্ধুরা আজকে লটকন বানানোটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, আপনারা এইভাবে বাজার থেকে নানা রকমের ডিজাইনের মেটেরিয়াল কিনে এনে লটকনটা বানাতে পারেন, খুব সহজ।
খুব সহজে আপনার পদ্ধতিতে বানানো গেল এবং বাজারে প্রচুর চাহিদা আছে। আপনারা লোকাল এলাকা চুড়িদার কারখানা থেকে শুরু করে কসমেটিক্সের দোকান, আপনারা লেডিস টেলারিং শপ, এরকম যে কোনো জায়গাতে আপনারা এই লটকনগুলো বানিয়ে বিক্রি করতে পারেন। এছাড়া কলকাতা বড় বাজারে খ্যাংরাপট্টি, যমুনালাল বাজার স্ট্রিট, বড়বাজার থানার পেছনে, এরকম অজস্র জায়গাতে আপনারা শুরুতে ছোট ছোট করে আপনারা মাল বানিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রচুর চাহিদা রয়েছে, তারপরে আস্তে আস্তে আপনি লাইনে আসলে আরও বড় বড় মার্কেটগুলো জেনে যাবেন, অটোমেটিক জেনে যাবেন। তো ভিডিওটি বড় করব না, আপনারা ভিডিওটি দেখুন, আর যদি আবার আরও যদি ডিজাইন শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করুন, আমি আরও দু একটি ডিজাইন করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা নমস্কার, আজকের ভিডিওটি এ পর্যন্তই।